সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত লাইভ ফেসবুক লাইভ ক্লাস। আমাদের ক্লাসটি পুনরায় ভিজিট করতে তোমরা অনলাইন টিবেট ডট কম অথবা ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইন টিবেট এই সাইটটিতে তোমরা যেতে পারো এবং তোমরা পুনরায় ক্লাসটি দেখতে পারো। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইনস্ট্রাক্টর, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি পরিচালনা করছি। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ সাবজেক্টের ষষ্ঠ অধ্যায়ের লাস্ট পার্টটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বার্নুলিকেশন কিভাবে ডেভেলপ করে সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছি, তাই আজকে আমি আমাদের যে ক্লাসটি আছে সেটির বাকি অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের যে অংশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্রবলেম সলভ, কিভাবে আমরা প্রবলেম সলভ করব বার্নুলিকেশন সাহায্যে, সেই জিনিসগুলো আমরা দেখাবো। তাহলে শিক্ষার্থী, আজকের ক্লাসটি শেষে আমরা বার্নুলিকেশন সমস্যাগুলি সমাধান করতে পারবো এবং এগুলোর ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমি মূল ক্লাসে যাচ্ছি। প্রথমে আমরা একটি প্রবলেম সলভ করব, সেটি হচ্ছে 7 মিটার লম্ব একটি পাইপের আনুভূমিকের সাথে 180 ডিগ্রি কোণে অবস্থান করছে। পাইপটির এক প্রান্তের ব্যাস 135 সেন্টিমিটার এবং অপর প্রান্তের ব্যাস 45 সেন্টিমিটার। পাইপটির 45 সেন্টিমিটার যে ব্যাস সেটার পানির ব্যাগ হচ্ছে প্রতি সেকেন্ডে 2.25 মিটার হলে উভয় অংশের চাপের পার্থক্য কত, এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই প্রবলেমটির যে ফিগারটি আমরা নিচে অঙ্কন করেছি সেটি পরীক্ষা দেওয়া থাকবে না, আর যদি পরীক্ষা দেওয়া থাকে তাহলে উপরের ডাটাগুলো ওইভাবে থাকবে না। তাহলে এমনভাবে দেওয়া থাকবে যাতে তুমি প্রবলেমটি পড়ে এই ফিগারটি অঙ্কন করতে পারো, এবং ফিগারটি যদি অঙ্কন করা যায় তাহলে অঙ্কটি করা বা এটির সমাধান করা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কাগজ এবং কলম নিয়ে বসি। আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে, আমি গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে যদি আমরা যখনই কোনো পাইপের ব্যাস দেওয়া থাকবে বা পাইপের ডায়ামিটার দেওয়া থাকবে তখন অবশ্যই ওই পাইপের আমরা কি বাইর করবো, ক্ষেত্রফলটি বাইর করবো। ক্ষেত্রফল মানে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশন এরিয়াটি আমরা বাইর করবো। কারণ ক্রস সেকশন এরিয়াটি যদি বাইর করি তাহলে এই ডাটাটি আমরা বিভিন্ন জায়গায় যখন প্রয়োজন হবে তখন আমরা কি করতে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে দেখো এখানে বলছে ভূমির সহিত 180 ডিগ্রি। তাহলে ভূমির সহিত 180 ডিগ্রি মানে এটি টোটাল কোনটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এদিকে আছে 90 ডিগ্রি, এদিকে আছে, তাহলে টোটাল কত হলো 180 ডিগ্রি। তাহলে এটা ভূমির সমান্তরালে থাকবে, এটা কার সমান্তরালে থাকবে, ভূমির সমান্তরালে পাইপটি সংযুক্ত থাকবে। ওকে, তাহলে আমরা দুটি সেকশন এখানে চিন্তা করবো, এটি হচ্ছে একটি সেকশন অর্থাৎ ওয়ান সেকশন পাইপের, এই সেকশনটি হচ্ছে পাইপের অর্থাৎ যেখানে প্রশস্ত বেশি সেটা হচ্ছে 2 নম্বর সেকশন। তাহলে আমরা প্রথম সেকশনের জন্য আমরা ক্যালকুলেশনটা আগে করবো, তারপর দ্বিতীয় সেকশন ক্যালকুলেশনটিতে আমরা যাবো। তাহলে প্রথম সেকশনটিতে আমরা আসি, প্রথম হচ্ছে পাইপের ব্যাস দেওয়া আছে D1=45 সেন্টিমিটার। এখন এখানে আরেকটি জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের কিছু একক আছে মিটারে, কিছু একক আছে সেন্টিমিটারে। তাহলে আমরা সবগুলো একক এক জাতীয় করব, হয় তোমাকে সেন্টিমিটার অঙ্কটি করতে হবে অথবা তোমাকে কিসে করতে হবে, মিটারে করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি মিটারে করি তাহলে সব মিটারে কনভার্ট করে নিব, আর যদি সেন্টিমিটারে করি সবগুলো একক আমরা কিসে কনভার্ট করবো, সেন্টিমিটারে করব, অথবা তুমি যদি মিলিমিটারে করো সেক্ষেত্রে মিলিমিটারে করতে হবে। তবে বেস্ট হচ্ছে মিটারে কনভার্ট করে নেওয়া, কারণ আমাদের ম্যাক্সিমাম ডাটাই থাকে কি মিটারে, আর বাকি কয়েকটি ডাটা থাকে সেন্টিমিটারে অথবা মিলিমিটারে। তাহলে আমরা প্রথমে বলছি পাইপের ব্যাস D1 যেটি দেওয়া আছে 45 সেন্টিমিটার, তাহলে এখানে 45 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটারে নিলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পাবো কত, 0.45 মিটার। তাহলে D1 পেয়ে গেলাম। এখন আগে বলছি যদি আমি ব্যাস জানি পাইপের তাহলে সেক্ষেত্রে কি কি বের করতে হবে, পাইপের ক্ষেত্রফল ক্রস সেকশন এরিয়া। তাহলে কত নম্বর সেকশন, 1 নম্বর সেকশনে, তাহলে 1 নম্বর সেকশন ক্ষেত্রফলের সূত্র কি, যে কোনো পাইপের জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র বলছি πd²/4। তাহলে পাই এর মান জানো তোমরা, সেটি বসিয়ে দাও, 3.1416 ইন্টু ডি এর মান আছে উপরে 0.45, তাহলে এখানে 0.45 হোল স্কোয়ার,
ডিভাইডেড বাই কত 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো 0.159 মিটার স্কোয়ার, 0.159 মিটার স্কোয়ার। তাহলে এটি একটি আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপরে ভেলোসিটি দেওয়া আছে কত, D1 এর জন্য 45 সেন্টিমিটার ব্যাসের পাইপটির জন্য দেওয়া আছে D1 2.25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখবো B1, এখানে দেখো এখানে বলছে কি যদি পাইপটির 45 সেন্টিমিটার ব্যাসের পানির বেগ প্রতি সেকেন্ডে 2.5 মিটার, তাহলে প্রতি সেকেন্ড, তাহলে এত 2.25 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা লিখবো 2.25 মিটার পার সেকেন্ড। আর এখানে আমরা যেহেতু এই ড্যাটামটা, এটা হচ্ছে কি ড্যাটাম লাইন, হ্যাঁ ড্যাটাম লাইন থেকে এর যে সেন্টার পাইপের, এটি কি এক নম্বর সেকশনে যে দূরত্ব হবে, 2 নম্বর সেকশনের উচ্চতা কি হবে, সমান সমান কিনা। আবার দেখো এক নম্বর পাইপ এখান থেকে, যে আমি একটা ড্যাটাম লাইন চিন্তা করলাম, এটি হচ্ছে আমার ড্যাটাম লাইন, ড্যাটাম লাইন থেকে আমার একবারে এই যে সেন্টার পাইপের D1 পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে Z1, আর D2 পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ Z2 সেটা হচ্ছে Z2। তাহলে এই ড্যাটামটি কি পরস্পর কি হবে, সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি Z1 ইকুয়াল টু Z2। তাহলে আমরা এই সেকশন থেকে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম পাইপের এক নাম্বার সেকশনের জন্য, আর পেয়ে গেলাম ভ্যালোসিটি পেয়ে গেলাম, আরেকটি জিনিস জানলাম Z1 ইকুয়াল টু এখানে Z2 অর্থাৎ ড্যাটাম হেডটা কি সমান, দুইটির ড্যাটাম হেড এখানে সমান। হ্যাঁ তাহলে আমরা প্রথমে করব নির্গমনের সূত্রটা, আমরা জানি কি ফ্লো রেট বা ডিসচার্জ রেট, নির্গমনের হার, নির্গমনের হার সমান আমরা জানি কিউ ইকুয়াল টু এবি, এ মানে হলো এরিয়া বা ক্রস সেকশন এরিয়া অথবা ক্ষেত্রফল, বি মানে হচ্ছে ভ্যালু সিটি। তাহলে আমি যদি এক নম্বর সেকশনের জন্য এটি বাইর করতে চাই তাহলে কি ইকুয়াল টু কি হবে, এ ওয়ান বি ওয়ান এর মান কত সেটি বসিয়ে দাও, 0.159 × B1 মানটি আমরা বসিয়ে দিই 2.25, তাহলে এটি গুণ করলে পাবো কত 0.0.358। এখন এককটি কি হবে, দেখো এই ক্ষেত্রফল এককটি হচ্ছে মিটার স্কোয়ার, যেটা আমরা আগে বাইর করে নিয়েছি, ক্ষেত্রফল এককটি হচ্ছে মিটার স্কোয়ার, আর ভেলোসিটির এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি দাঁড়াবে, মিটার স্কোয়ার আর মিটারে গুণ করলে কি হবে মিটার কিউব, আর পার সেকেন্ড এখানে পার সেকেন্ড থেকে যাবে। তাহলে আমাদের কিউব এককটি অর্থাৎ নির্গমন এককটি আমরা কি পাবো, মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা এক নম্বর সেকশন, এটা কার, এই কিউটা হচ্ছে এক নম্বর সেকশনের জন্য ফ্লো রেট, এক নম্বর সেকশনের জন্য ফ্লো রেট বা নির্গমনের পরিমাণ। তাহলে পাইপের 2 নম্বর সেকশনের জন্য আমরা এখন ক্যালকুলেশন করি, এখন পাইপের 2 নম্বর সেকশনের জন্য ব্যাস কত দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নিই, ব্যাস কত আছে আমাদের D2 135 সেন্টিমিটার। ওকে তাহলে 135 সেন্টিমিটার আমরা সেখান থেকে নিয়ে নিই, এই যে 135 সেন্টিমিটার, এটাকে মিটারে নিব আমরা, 100 দিয়ে ভাগ করব কত আসবো 1.35 মিটার। পাইপের ক্ষেত্রফলের সূত্রটি লেখো, A2 সমান কি পাই D² / 4, সেটি লিখলাম। তাহলে পাইয়ের মান জানি, যে মানকে আমরা বসিয়ে দিলাম 3.1416, আর ডি মানটা আমরা উপরে আছে, D2 মান 1.35 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা কি পাবো 1.431 মিটার স্কোয়ার, অর্থাৎ এই 2 নম্বর যে পাইপের যে সেকশনটি আছে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল পেয়ে গেল পাইপের। হ্যাঁ তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, তাহলে এখন আমরা জানি যে কন্টিনিউটি ইকুয়েশন অর্থাৎ প্রবাহিত ধারাবাহিকতার সূত্রটি কি ছিল বলতো, প্রবাহিত ধারাবাহিকতার সূত্রটি ছিল প্রতিটি সেকশনের নির্গমনের হার কি থাকবে, সমান থাকবে, অর্থাৎ Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 যতগুলি সেকশনে থাকবে। তাহলে আমরা লিখবো এখানে যেহেতু 2টি সেকশন, অর্থাৎ 2 ধরনের পাইপ, একটা হচ্ছে 45 সেন্টিমিটার ডায়ার, আর একটা হচ্ছে 135 সেন্টিমিটার ডায়ার। তাহলে আমাদের এই অংশটুকু আমরা লিখবো Q1 ইকুয়াল টু কত Q2, তাহলে Q1 ইকুয়াল টু আবার কি লিখতে পারি A1 B1 ইকুয়াল টু কি লেখা যায় A2 B2। তাহলে আমরা একটু চেঞ্জ করে নিই সেট সেন্স, A2 B2 ইকুয়াল টু লেখা যায় কত A1 B1। তাহলে এখন আমাদের B2 সমান কি আসবে A1 B1 ডিভাইডেড বাই A2। তাহলে আমি A1 এর মান আগেই জানি, সেটি বসিয়ে দিলাম 0.159, B1 মান তো আমাদের অঙ্কে দেওয়া আছে 2.25, আর A2 এর মান আমরা একটু আগেই বাইর করলাম 1.431। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 0.25 মিটার পার সেকেন্ড। তাহলে এককটি কি হবে, দেখো এখানে এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, B1 এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই মিটার স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা B2 পেয়ে গেলাম। এখন লিখবো আমরা উভয় প্রান্তে কিসের বার্নুলির সূত্র প্রয়োগ করে পাই, বার্নুলির সূত্রটা কি ছিল, Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস B1² / 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস B2² / 2G। যেহেতু এখানে Z1 ইকুয়াল টু Z2, তাহলে আমরা এই Z1 Z2 কিন্তু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে কি থাকবে
অর্থাৎ পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই, এখন আমরা সাইড চেঞ্জ করি, যেহেতু আমরা চাপের পার্থক্য নির্ণয় করব, এই জন্য চাপটাকে কোথায় নিলাম, প্রেশার দুইটিকে বাম পাশে নিলাম আর ভেলোসিটিকে ডান পাশে নিলাম, তাহলে বি টু স্কোয়ার বাই টু জি মাইনাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি। ওকে, এখন আমরা পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা, এখন ভেলোসিটি দুটি তো আমরা আগেই জেনেছি, সেই ভেলোসিটি দুটি আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিলাম, অর্থাৎ এখানে টু জিটা যেহেতু নিচে আছে কমন করে দিলাম, আর বি টু স্কোয়ার মাইনাস বি ওয়ান স্কোয়ার মানটি বসিয়ে দাও, বি টুর মান 2.25 হোল স্কোয়ার, বি ওয়ান 0.25 হোল স্কোয়ার, আর টু জি এর মান এখন যেহেতু অঙ্কটি আমরা মিটারে করছি এখানে এসে, তাহলে জি এর মান হবে 9.81, আর যখন তুমি সেন্টিমিটারে করবে তখন হবে অবশ্যই কত বলতো দেখি, সেন্টিমিটার যদি করে জি এর মান 981, ইয়েস 981, তাহলে আমরা সেই মানটি বসিয়ে দেবো, তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো 0.0.254 এত মিটার অফ ওয়াটার। এখন এই অংশটিকে আমরা তো বাইর করবো চাপের পার্থক্য, তাহলে আমরা এখান থেকে কি করবো পি ওয়ান বাই পি টু, আর এখানে নিচে আসে কি দুইটার মধ্যে ওমেগা আছে, ওমেগাটাকে এই পাশে সরিয়ে দিলাম, হ্যাঁ এই পাশে ওমেগাটা, তাহলে আমরা লিখবো পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু 0.254। এখন দেখো এখানে আমরা ওমেগা পানির আপেক্ষিক ওজন আমরা সব চারটি পাঁচটি দিয়েছি, তাহলে এখন আমরা কোনটি বসাবো, এখানে আমরা মিটারেরটি অবশ্যই বসাইতে হবে, এখন মিটারের আছে একটি দুটি তিনটি, লাস্টে যে কোনো একটি বসিয়ে দিলেই হবে, তাহলে এককটি সেভাবে লিখবো, যেমন আমি এখানে বসালাম ওমেগার মান হলো 1000, তাহলে 1000 কোনটা, এটা কেজি পার মিটার কিউব, তাহলে এখানে হবে কেজি পার মিটার কিউব, আর এটার একক কি ছিল মিটার, তাহলে মিটার আর নিচে আছে মিটার কিউব, তাহলে একটা কাটা যাবে, তাহলে কেজি পার কি হবে মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। ওকে, আর তুমি যদি এটাকে কিলো নিউটন করতে তাহলে 9.81 দিয়ে করবে, তখন এখানে একক লিখতে হবে কত কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, একটা মিটার কাটা যাবে যেহেতু এখানে মিটার আছে, এখানে কি আছে মিটার অফ ওয়াটার আছে, এখানে মিটার অফ ওয়াটার, তাহলে আমরা পি ওয়ান মাইনাস পি টু সমান পেয়ে গেলাম কত 254.84 কেজি পার মিটার স্কোয়ার, এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো একটি পাইপের ব্যাস 20 সেন্টিমিটার হতে 10 সেন্টিমিটারে পরিণত হলো, তাহলে পাইপের ব্যাসটি ছিল 20 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার পরিবর্তন হয়েছে, 10 সেন্টিমিটারের ডেটা হাইট হচ্ছে 6 মিটার, এবং 4 সেন্টিমিটারের যে ডেটাম সেটি হচ্ছে 4 মিটার। এখন আমাদের এই পাইপটির, হ্যাঁ এই পাইপটির যেহেতু আমাদের দুটি ডেটাম দেওয়া আছে এবং প্রথম সেকশনের চাপও দেওয়া আছে, সেটা হচ্ছে নিউটনে দেওয়া আছে 39.24 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে 39.24 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এখন আমাকে বলতেছে যদি পাইপের বিদ্যুতে প্রবাহিত তরলের প্রবাহের হার এত লিটার পার 35 লিটার পার সেকেন্ড হয়, তবে দ্বিতীয় সেকশনটির চাপ নির্ণয় করো, দ্বিতীয় সেকশনটিকে নির্ণয় করতে হবে, চাপ নির্ণয় করতে হবে। এখন তাহলে পাইপের এক নম্বর সেকশনের জন্য আমরা ক্যালকুলেশনটি আগে করে ফেলবো, এক নম্বর সেকশনের জন্য আমরা কি আছে ডি ওয়ান আছে 20 সেন্টিমিটার, এটাকে আমরা মিটার নিব আগের অঙ্কের মতোই 0.25 মিটার পেয়ে যাব। পাইপের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এ ওয়ান এর সেকশনে এক নম্বরের জন্য কিন্তু পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো কত 0.314 × 0.2² / 4, তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো 0.0314 মিটার স্কোয়ার। এখন আসো, যেহেতু আমাদের পি ওয়ান দেওয়া আছে এক নম্বরের জন্য প্রেশার কত 39.24 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এখন আমরা এই যে 39.24 নিউটন এটা তো উপরেই আছে আর নিচে কি আছে সেন্টিমিটার স্কোয়ার, এন্ড সেন্টিমিটারকে যদি আমি মিটার স্কোয়ার, যদি আমরা অঙ্কটি মিটারে করবো মিটার স্কোয়ার নেই, তাহলে কত 102টি দ্বারা ভাগ করতে হবে, কাকে নিচের অংশটিকে, তাহলে 1/100 আর এখানে হবে 1/100, তাহলে এটি যদি উল্টে যায় তাহলে আমরা কি করবো, তাহলে 39.24 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষক, এই সেন্টিমিটার স্কোয়ারটি কোথায় আছে, এই নিউটনের নিচে আছে, তাহলে এটাকে যদি আমরা এই নিউটনের নিচে আছে যেহেতু এটা ভাগাকারে আছে, তাহলে এইখানে এসে এইটা 1 কে আবার ভাগ করতে হবে, 1 কে আবার কত দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 × 100 দিয়ে 2টি সেন্টিমিটার, তাহলে 1টা সেন্টিমিটার কনভার্ট করার জন্য আমরা কি করি 100 দিয়ে ভাগ করি, তাহলে 2টি মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 বার করতে হবে। ওকে, তাহলে একবারে আমরা করতে পারি 39.24 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, জেড ওয়ান এর মান দেওয়া আছে কত 6 মিটার, যেটি বসিয়ে দিলাম। এখন আসি দুই নম্বর সেকশন, একইভাবে আমাদের ডি টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিলাম 0.1 মিটার, পাইপের ক্ষেত্রফল সমান কি পাই ডি স্কোয়ার বাই 4, এখানে মানটি আমরা বসিয়ে দিব 3.1416 × d2 মানটা বসিয়ে দেবো 0.1² / 4, অর্থাৎ 0.00785 মিটার স্কোয়ার, আর জেড টুর মান দেওয়া আছে 4 মিটার, সেটিও আমরা বসে, এখন আমাদেরকে কি বাইর করতে হবে এই দুই নম্বর সেকশন দিয়ে কি পরিমাণ কি চাপে পানি বা তরল পদার্থ প্রবাহিত হচ্ছে সেটি বাইর করতে হবে, পি টুটা আমাকে বাইর করতে হবে। তাহলে এখন আসি আমরা
কিউবটা বাদ দেওয়া আছে কত, 35 লিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার কিউব সমান কত, 1000 লিটার। তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো মিটার কিউব, অর্থাৎ 0.035 মিটার কিউব পার সেকেন্ড। এখন কন্টিনিউটি ইকুয়েশনটা আমরা ব্যবহার করি, ইউকেলটা কি পাবো, a1b1 = a2b2। তাহলে আমাদের ভ্যালোসিটি দুটি বাইর করতে হবে, একটা 1 নম্বর সেকশনের ভ্যালোসিটি, দুটি 2 নম্বর সেকশনের ভ্যালোসিটি। 1 নম্বর সেকশনের ভ্যালোসিটি বাইর করতে কিউ ইকুয়াল টু a1b1, তাহলে b1 = কত, q/a1। কিউর মান দেওয়া আছে, এটা আমি এখানে পেলাম, আর বি a1 এর মান আগে বাইর করে নিলাম, তাহলে এখান থেকে আমরা কার্বন পাবো, b1 এর মান পাবো। একইভাবে q2 = a2b2, b2 = q/a2, কিউর মান জানা আছে, এটা বসিয়ে দিলাম। a2 এর মানও আমরা বাইর করে নিয়েছি আগেই, সেটি এখানে বসালাম, ক্যালকুলেশন করলে পাবো 4.456 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে দুটি ব্যালেন্স পেয়ে গেলাম, আর আমাদের ড্যাটাম জানা আছে। এখন আমরা বার্নুলি ইকুয়েশন ব্যবহার করবো। তাহলে পাইপের উভয় প্রান্ত যদি বার্নুলি ইকুয়েশন আমরা প্রয়োগ করি, তাহলে কি পাবো, z1 + p1 / ω + b1 / 2g = z2 + p2 / ω + b2 / 2g। তাহলে আমরা এখন মানটি বসিয়ে দিবো এখানে, z1 এর মান কত, 6, যেটা আগে আমরা পেয়েছি, আর p1 / ω, p1 এর মান তো এইখানে আমি মানটি আবার লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এই মানটি আমরা বসে, এটাও আগে দেওয়া ছিল অঙ্কের মধ্যে, এটি শুধু আমরা কনভার্ট করছি মিটারে, 249 × 10⁴। এখন এখানে যে ওমেগার মান, এটি কোনটি বসাবো, এটি খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখো। এখানে তো আমি ওমেগার মানটি আবার বসিয়ে দিয়েছি, এগুলো আমরা জানি, কনস্ট্যান্ট মান, পানির আপেক্ষিক ওজন। তাহলে আমাদের পানির আপেক্ষিক ওজন সমূহ, হ্যাঁ, পানির আপেক্ষিক ওজন সমূহ এখানে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কোনটি ব্যবহার করব, সেটি এখান থেকে আমরা নিয়ে যাব, যেহেতু আমাদের এই প্রেশারের এককটি ছিল কিসে, নিউটনে, হ্যাঁ, প্রেশার এককটি ছিল নিউটনে। তাহলে আমরা এই, আর আমাদের একক, আরেকটি একক ছিল কিছু মিটারে, তাহলে আমরা মিটারে নিতে হবে এবং নিউটনে নিতে হবে। ওকে, যদি এটা কিলো নিউটন দেওয়া থাকতো, তাহলে আমরা কিলো নিউটনটা ব্যবহার করতাম, আর মিটার একটা, যেহেতু এখানে নিউটন পার মিটার, তাহলে আমাদের এই নিউটন পার মিটার একটা ব্যবহার করবো। ওমেগার মান তাহলে কত, 9810। তাহলে এখানে আমরা 9810 লিখলাম, ইকুয়াল প্লাস b1 এর স্কয়ার মান, যেটি একটু আগে বাইর করলাম, 1.149² / 2, আর জি এর মান কত, একটু আগে বলছি, যদি মিটারে করো তাহলে কি করবো, 9.81 বসাবো, আর যদি সেন্টিমিটারে করি, 981 দিয়ে করব। ওকে, ইকুয়াল টু z2 এর মান কত, যেটি দেওয়া আছে এটি বসালাম 4, p2 এর মান এটি আমরা বাইর করবো, এটি এখানে বসে দিলাম, আর ওমেগার মান যেহেতু এখানে যেটা বসাবো একই একক বসে দেবো, 9810 নিউটন পার মিটার কিউবেরটা, আর এখানে b2 এর মান বসিয়ে দিলাম, যেটা আমরা বাইর করে নিচ্ছি 2, আর জি এর মান কত, 9.81। তাহলে এটি ক্যালকুলেশন, আমরা 6 এর জায়গায় 6 পাবো, এটি পুরোটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 40 আসবে, আর এটু করে ক্যালকুলেশন করলে 0.063, আর এখানে 4 এর 4 বসবে, p2 / কত, ওমেগা বা 9810 বসিয়ে দিলাম, আর এটি গেল 1.082। তাহলে এখন আমরা এই তিনটির যোগফল পেলাম 46.406, আর এই দুটির যোগফল পেলাম 5.012, p2 / 9810। তাহলে এই দুটি, যেহেতু আমরা p2 মান বাইর করি, তাহলে এটিকে বাম পাশে নিয়ে যাই, আর জানা মানটিকে ডান পাশে নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করলাম, আবার এখন লিখলাম p2 / 9810, আর 46.063 থেকে 5.01 ওই পাশে চলে গেলে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ করলাম, বিয়োগ রেজাল্টে আসবে কত, 41.051। তাহলে p2 মান কত, 402710.71 নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা এই মিটার স্কোয়ারকে যদি সেন্টিমিটার স্কোয়ারে নিতে চাই, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 102টি দিয়ে ভাগ করতে হবে। ওকে, 102টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি পাবো, তাহলে ভাগ করলে পাবো 40.271 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা ইচ্ছা করলে এখানে আনসার দিতে পারো, ইচ্ছা করলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাও কিন্তু আনসার দেওয়া যাবে, যে কোনো একটি কনভার্ট করলেও বা যেভাবে সেভাবে রেখে দিলেও হবে। হ্যাঁ, তাহলে এটি আমাদের আনসার পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখব, একটি 6 মিটার লম্ব পাইপের ভূমির সহিত 20 ডিগ্রি কোণে অবস্থান। তাহলে এখন এখন দেখো, এই পাইপটি হচ্ছে আগের গুলো ছিল আনুভূমিকের সাথে, এখন বলতেছে 20 ডিগ্রি কোণে এই পাইপটি সংযুক্ত করা হয়েছে। পাইপের নিচের অংশের ব্যাস হচ্ছে 100 মিলিমিটার এবং উপর অংশের ব্যাস হচ্ছে 300 মিলিমিটার। সরি, এখানে তো একটু কারেকশন করে নেবে, এখানে 3টি mm হয়েছে, আসলে 2টি mm হবে, তাহলে এটা শুধু 300 মিলিমিটার। হ্যাঁ, পাইপটির 100 মিলিমিটার ব্যাসের পানির ব্যাগ দেওয়া আছে, তাহলে এইখানের পানির ব্যাগ দেওয়া আছে 1.8 মিটার পার সেকেন্ড। উভয় অংশের চাপের, এটা উভয় অংশের কি কি করবো, চাপের পার্থক্য আমরা নির্ণয় করব। তাহলে আমরা 1 নম্বর সেকশনের জন্য চিন্তা করি, 1 নম্বর সেকশনের জন্য আমাদের কি দেওয়া আছে, d1 দেওয়া আছে, তাহলে d1 লিখলাম 100 মিলিমিটার। এটাকে আমরা মিটারে নিলে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো দেখি তোমরা, 1000 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু মিটারে নিব। তাহলে সেন্টিমিটার নিলে 100 দিয়ে ভাগ করতে হবে মিটারে নিলে, আর যদি মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটারকে মিটারে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কত পাবো, 0.01 মিটার। এখন আসি পাইপের ক্ষেত্রফল সমান কি, a1
পাই ডি স্কয়ার বাই 4 সূত্রটি লিখলাম, মানটি বসিয়ে দিলাম 3.1416, আর এখান থেকে ডি1 এর মানটিও বসিয়ে দিলাম 0.01 হোল স্কয়ার ডিভাইড বাই 4। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত, 0.00785 মিটার স্কয়ার। তাহলে আমরা এই ওয়ান পেয়ে গেলাম। এখন বি ওয়ান এর মান দেওয়া আছে কত, 1.8 মিটার পার সেকেন্ড। এখন দেখো এটি হচ্ছে আমরা ড্যাটাম লাইন, এটিকে ধরে নিলাম, এটা হচ্ছে জেড ওয়ান ইকুয়াল টু জিরো, আর চাপ এটি আমরা বাইর করতে হবে পি ওয়ান এর মান কত, এটা হচ্ছে পি ওয়ান এর চাপ। তাহলে পাইপের দুই নম্বর সেকশনে যেন আমরা ক্যালকুলেশনে যাই, এখানে দুই নম্বর সেকশন বেলে ব্যাস দেওয়া আছে কত, ডি টু ইকুয়াল টু 300 মিলিমিটার, অর্থাৎ 0.3 1000 দিয়ে ভাগ করলে মিটারে হয়ে গেল। পাইপের ক্ষেত্রফল সমান এ টু সমান কি, পাই ডি স্কয়ার বাই 4, পাই এর মান বসিয়ে দাও 3.1416, ডি এর মান উপর থেকে বসিয়ে দাও 0.3 হোল স্কয়ার ডিভাইড বাই 4। ওকে, ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, 0.070 মিটার স্কয়ার। তাহলে আর জেড টুর মানটি আমরা এখান থেকে বসাবো, যেহেতু কোণে দেওয়া আছে, এটি দেখো এটি একটা ত্রিভুজ, আমরা যদি চিন্তা করি এখান থেকে, প্রিয় শিক্ষার্থী এটুকু একটু খেয়াল করো, এইখান থেকে এই অংশটুকু আর এই অংশটুকু, এই অংশটা যদি কনসিডারেশন করে তাহলে একটা কি ত্রিভুজ হবে, কি ত্রিভুজ, যদি কোণের মান 90 ডিগ্রি তাহলে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য আমরা সাইন থিটা যদি বলি, সাইন থিটা ইকুয়ালটা আমরা কি জানি, লম্ববাই অতিভুজ, সাইন থিটা ইকুয়ালটা আমরা কি জানি, লম্ববাই অতিভুজ। এখন সাইন থিটা, থিটার পরিবর্তে কত, 20 ডিগ্রি লিখে দাও, আর লম্ব, লম্ব কত, জেড টু, এখানে জেড টু বসিয়ে দিলাম, অতিভুজ যে আমাদের এই যে অতিভুজ কত, 6 মিটার, এটি দেওয়া আছে এখানে 6 মিটার বসিয়ে দাও, ক্লিয়ার। তাহলে আমাদের কি আসবে, জেড টু ইকুয়াল টু 6 ইন্টু সাইন 20 ডিগ্রি, অর্থাৎ এটি ক্যালকুলেশন করলে জেড টু কত, 2.05 মিটার, 2.05 মিটার, যেহেতু এই সিক্সটা কিসে ছিল, মিটারে ছিল। তাহলে এটা অঙ্কটি, জেড, আবারও বলি যেহেতু আমাদের এটি কি আছে, একটি নির্দিষ্ট কোণে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ড্যাটাম লাইন, তাহলে এটির জেড ওয়ানটা কত, জিরো আগেই লিখছি, আর এখন আমি জেড টুটা বাইর করবো, জেড টুটা বাইর করতে হলে এই অংশটুকু একটি ত্রিভুজ, কি ত্রিভুজ, যেহেতু এই কোণের মান 90 ডিগ্রি তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সাইন থিটিকালটা আমরা কি জানি, লম্ববাই অতিভুজ, তাহলে সাইন থিটার পরিবর্তে কত, 20 ডিগ্রি, 20 লিখলাম, জেড টু হচ্ছে লম্ব, সেটি বসিয়ে দিলাম, আর অতিভুজ কত, এখানে 6 আছে, 6 দিয়ে দিলাম, জেড টু ইকুয়াল টু 6 ইন্টু সাইন 20 ডিগ্রি, তাহলে জেড টু ইকুয়াল টু কত আসবে, 2.05 মিটার, 2.05 মিটার। তাহলে আমরা ডি টু পেয়ে গেলাম, আগে তো পাইছি, সেখান থেকে আমরা এই টুর মানও পেয়ে গেলাম, আর জেড টুর মানটি এখানে বসিয়ে দিলাম, এইটা এখানে ক্যালকুলেশন দেখালাম আলাদাভাবে, তাহলে 2.05 মিটার। এখন আমরা চাপ পি টুটা, এখানে চাপ হচ্ছে পি টু, সেটা ধরে নিলাম। এখন আমরা জানি কিউ ইকুয়াল টু কি, A1 B1, তাহলে এখান থেকে কন্টিনিউটি ইকুয়েশন থেকে, তাহলে A2 B2 ইকুয়াল টু আবার A1 B1, তাহলে বি টুর ইকুয়াল টু আবার লেখা যায় A1 B1 বাই A2, তাহলে A1 এর মান আগে জানি, B1 এর মানটা আমরা দেওয়া হয়ে আছে অঙ্কের মধ্যে, A2 এর মান আমরা বাইর করছি, সেটি বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আমরা বি টুর মান পেয়ে গেলাম 0.2 মিটার পার সেকেন্ড, 0.2 মিটার পার সেকেন্ড। এখন উভয় প্রান্ত যদি আমি বার্নৌলির সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো, Z1 প্লাস পি ওয়ান বাই ওমেগা প্লাস বি ওয়ান স্কোয়ার টু জি ইকুয়াল টু জেড টু প্লাস পি টু বাই ওমেগা প্লাস বি টু স্কোয়ার বাই টু জি। এখন যেহেতু আমরা প্রেশার বা চাপের পার্থক্য নির্ণয় করবো, সেহেতু আমরা চাপগুলোকে, প্রেশার গুলোকে কোন দিকে নিবো, বাম পাশে নিবো, তাহলে পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা জেড টু মাইনাস জেড ওয়ান প্লাস বি টু স্কোয়ার বাই টু জি, মাইনাস হবে কত, এইটি ওইদিকে গেলে মাইনাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি। তাহলে এখন আমরা এটি আবার এখানে লিখলাম, পি ওয়ান বাই ওমেগা একই লাইন, পি টু বাই ওমেগা ইকুয়াল টু জেড টু মাইনাস জেড ওয়ান বি টু স্কোয়ার বাই টু জি মাইনাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি। এখন পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা আর জেড টুর মান বসিয়ে দাও, আর জেড ওয়ান মান জিরো সেটিও বসালাম, আর বি টুর মান আমরা বাইর করলাম 0.2 হোল স্কোয়ার আর টু। এখন এখানে কি বসাবো, এখন দেখো এখানে জি এর মান কত, যেহেতু মিটারে করতে হচ্ছে 9.81 এ বসাতে হবে মাইনাস, আর এটি দেওয়া আছে ভেলোসিটি বি ওয়ান এর 1.8 মিটার স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু জি এর মান কত, 900, 9.81। তাহলে এই পুরোটুকুর ক্যালকুলেশন আমি একবারে এখানে দেখিয়ে দিলাম, 1.88, তোমরা একটু আলাদাভাবে ক্যালকুলেশন করে তারপর বাইর করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা কি করতে পারি, এটিকে আবার যদি সাজিয়ে লিখি, পি ওয়ান মাইনাস পি টু বাই ওমেগা ইকুয়াল টু 1.88, ওকে, তাহলে পি ওয়ান মাইনাস পি টু ইকুয়াল টু আসবে কত, 1.88 ইন্টু ওমেগা, ওমেগার মানটি আমি এখানে সরাসরি বসিয়ে দিলাম, তোমরা এখানে একটি লাইন বেশি করবে তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে পি ওয়ান মাইনাস পি টু ইকুয়াল টু 1.88 ইন্টু ওমেগা, তাহলে 1.88 ইন্টু ওমেগার মানটি কত, যেহেতু আমরা যে কোনো একটি এককে লিখলে হবে, মিটারের এখানে আছে, তুমি যে কোনো একটি লিখলে হবে, কেজিতে বাইর করতে পারো অথবা কিলো নিউটনে বাইর করো অথবা নিউটনে বাইর করো, ওকে। তাহলে আমি যেহেতু কিলো নিউটনে বাইর করবো, তাহলে 9.81 লিখলাম,
তাহলে আমাদের কি আসবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর এখানে কি আছে মিটার অফ ওয়াটার, এখানে কি আছে মিটার অফ ওয়াটার, এই জন্য হবে মিটার একটা কাটা যাবে নিচে, তাহলে এখানে থাকবে কি কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা একটা আনসার। তাহলে আমরা আজকের ক্লাসটি প্রায় শেষের দিকে, তোমাদের এখন একটি বাড়ির কাজ দিব, এর খুবই সহজ একটি অঙ্ক, তোমরা একই নিউমেরি এই অঙ্কটি বাসায় করবে এবং এটি খাতায় লিখবে, এবং এই অঙ্ক এই রিলেটেড তোমাদের বই আছে বা বিভিন্ন বই আছে সেই বইগুলোতে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করবে, এবং তোমাদের এর পরীক্ষায় যে ফাইনাল এক্সাম হবে সেই এক্সামে কিন্তু এই রিলেটেড অঙ্ক থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বাড়িতে একটি অনুশীলনের জন্য একটি অঙ্ক দিচ্ছি, এটি তোমরা করবে। একটি পাইপের নির্মিত চিত্র অনুসারে তরল প্রবাহিত হচ্ছে, জাস্ট পাইপের এইভাবে তরল প্রবাহিত হচ্ছে এবং প্রতি সেকেন্ডে যদি 40 লিটার তরল প্রবাহিত হয়, তাহলে প্রতি সেকেন্ডে 40 লিটার, তার মানে এটা কার মান প্রিয় শিক্ষার্থী, এটা কার মান বলতো? এটা হচ্ছে আমরা কিউর মান, অর্থাৎ ফ্লো রেট। কিউ কার্ডের কথা 40 লিটার পার কি সেকেন্ড, 40 লিটার পার সেকেন্ড প্রবাহিত হয়। উভয় অংশের ড্যাটাম হেডের পার্থক্য, ড্যাটাম হেড মানে কত, জেড ওয়ান এবং জেড টুর পার্থক্য তোমাকে নির্ণয় করতে হবে, জেড ওয়ান এবং জেড টুর পার্থক্য নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে সেকশন ওয়ান, এটা দিয়ে দিয়েছে সেকশন ওয়ান, ডি ওয়ান এর মান আছে 300 মিলিমিটার, পি ওয়ান এর মান আছে 24.52 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে আছে পি টু আছে 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এটি ডি টু আছে 200 মিলিমিটার। তাহলে একটি কাজ করতে হবে, এইটি সবগুলোকে আমরা মিটারে নেবো, এটাকে মিটারে নেবো, এটাকে মিটারে নেবো, এটাকে মিটারে নিলে কি করতে হবে 10^4 দ্বারা গুণ করতে হবে। ওকে, একবারে এটাকেও মিটারে নিলে 10^4 দ্বারা গুণ করতে হবে, আর বাকি এখান থেকে যেহেতু আমরা ডি টু জানি তাহলে এ ওয়ান পাবো, এ টু এ টু পাবো, আবার এখানে ডি ওয়ান জানা, এখান থেকে এ ওয়ান পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো। ওকে, তাহলে যেহেতু আমার কিউব মান দেওয়া আছে, এটি আবার লিটারে আছে, লিটার থেকে আমরা আবার কিসে নিবো মিটার কিউব নেবো, তাহলে 1 লিটার সমান কত জানি, হ্যাঁ 1 লিটার, 1 মিটার কিউব সমান 1000 লিটার, তাহলে সেখান থেকে আমরা ওইটি কনভার্ট করে বাইর করে ফেলবো নাকি। হ্যাঁ, তাহলে আমরা লিটার থেকে কোথায় নিব মিটার কিউবে, তাহলে আমরা এটি বাইর করতে পারবো, আর এই মানগুলি যদি আমরা সব ওই যে তারপরে কি করবো এই দুই পয়েন্টের মধ্যে কার সূত্র ব্যবহার করবো, বাউন্ডারি ইকুয়েশন ব্যবহার করবো, তাহলে বাউন্ডারি ইকুয়েশন যে আমরা এই জায়গায় ব্যবহার করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো সহজে ড্যাটাম হেডের পার্থক্য পাবো। আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রেশার পার্থক্য নির্ণয়, এখানে হচ্ছে ড্যাটামের পার্থক্য, অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টুর মানটুকু তোমাকে দুটির পার্থক্য নির্ণয় করতে হবে। ওকে, আমার মনে হয় তোমরা এটা করতে পারবা, প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ততই শিখতে পারবে। এবং তোমাদেরকে আরেকটি বলি যে এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা শুধু একটি জিনিস খেয়াল রাখবে কি দেওয়া আছে সেই জিনিসটুকু, হ্যাঁ যেটা দেওয়া থাকবে তার এগেনস্টে কি মানটা তুমি বাইর করতে হবে। যেমন আমি একটা বলে, আমরা দেখছি সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ পাইপের যে ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া আছে। ওকে, এখন ব্যাস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সহজে কি করতে পারো, ক্ষেত্রফল বাইর করতে পারো, ব্যাসার্ধ দেওয়া থাকলে কি করতে পারো ক্ষেত্রফল বাইর করতে, ব্যাসার্ধ সমান ক্ষেত্রফল সূত্র বলি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ব্যাসার্ধ যদি থাকে, আর ব্যাস যদি থাকে তখন হবে কত পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর। ওকে, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এখন ক্ষেত্রফল যদি তুমি জানো তাহলে এখন তোমার কি ভেলোসিটি থাকবে, ভেলোসিটি যদি জানো তাহলে তুমি কি করবে কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করবে, কন্টিনিউটি ইকুয়েশনটা কি ছিল প্রতিটা সেকশনের কি প্রবাহিত তরলের পরিমাণ সমান, অর্থাৎ কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কিউ থ্রি, তাহলে কিউ ইকুয়াল টু আবার কি জানো এ ওয়ান বি ওয়ান, এ মানে এরিয়া পাইপের এরিয়া, আর বি হচ্ছে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের ভ্যালোসিটি, পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের ভ্যালোসিটি, তাহলে ভ্যালোসিটি জানলাম, তাহলে আমরা সেখান থেকে ভ্যালোসিটি অন্য একটি ভ্যালোসিটি বাইর করতে পারবো, যদি দুটি জানা থাকে একটি বাইর করা যাবে। তাহলে এইভাবে যদি আমরা করি প্র্যাকটিস করি তাহলে আমরা কি করবো যে কোনো অঙ্কে সহজে সমাধান করতে পারবো। হ্যাঁ, আর এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে প্রমাণটি আমরা বার্নুলি ইকুয়েশনের যে প্রমাণটি দেখিয়েছি, বার্নুলি ইকুয়েশনের সূত্রের প্রতিবেদন এটি আসতে পারে, অথবা বলবে যে বার্নুলি ইকুয়েশনটি প্রমাণ করে যে জেড ওয়ান প্লাস পি ওয়ান বাই ওমেগা প্লাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু জেড টু প্লাস পি টু বাই ওমেগা প্লাস বি টু স্কোয়ার বাই টু জি, এটি সরাসরি আসতে পারে, অথবা তোমাকে বলবে যে বার্নুলি ইকুয়েশনটি প্রতিবেদন করো, অথবা বলতে পারে বার্নুলি ইকুয়েশনটির সমীকরণ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, যে প্রশ্নটি বিভিন্নভাবে আসে তোমরা দেখতে পারো বিগত সময়ে যে প্রশ্ন আছে সেগুলো যদি তোমরা একটু দেখো, তোমাদের বইয়ের পিছনে বা বিভিন্ন ইয়াতে প্রশ্ন পাবা, লাইব্রেরিতে পাবা, সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এই রিলেটেড কি ধরনের প্রবলেম আসে সেগুলো তোমরা বাইর করতে পারো। ওকে, তাহলে আমরা এখানে যে তিনটি অঙ্ক করিয়ে দিলাম, আর একটি অঙ্ক তোমাদের বাড়ির কাছে, চারটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, এবং এই রিলেটেড আরো কিছু অঙ্ক যদি করো আমার মনে হয় তোমরা পরীক্ষায় যখন আসবে এই রিলেটেড কোনো প্রবলেম অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তাহলে আমি ক্লাসটি শেষ করবো আজকে, তোমাদের
আগামী যে ক্লাসটি সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং সেখানে আমরা আগামী ক্লাসে যেটা আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে বার্নুলি ইকুয়েশনের প্রয়োগ। হ্যাঁ, কোন কোন জায়গায় কোন কোন জায়গায় বার্নুলি ইকুয়েশন প্রয়োগ করা, বার্নুলি সূত্রটি প্রয়োগ করে সেটার সমাধান করা, ওকে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং এইখানে যে কিছু প্রমাণ আছে, যেমন বেন্সিলিমিটারের যে প্রমাণটি, তাদের পিটার টিউবের নির্গমনের প্রমাণটি, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ও আসেই। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম সময় এগুলো থাকে আর, তাহলে তোমরা এই রিলেটেড অঙ্কগুলো করবে এবং এই রিলেটেড যে প্রমাণগুলি আছে সেই প্রমাণগুলো আমাদেরকে করতে হবে, তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে তোমাদেরকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ক্লাসটি দেখবে, এবং তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।